আমরা মানুষেরা যুগ যুগ ধরে আমাদের সৃষ্টির রহস্য জানবার চেষ্টা করে চলেছি। আর শুধু আমাদেরই নয়, আমাদের মতন গ্রহ, নক্ষত্র, গ্যালাক্সি, এক কথায় পুরো ইউনিভার্সের সৃষ্টির রহস্য জানবার কৌতূহল আমাদের মধ্যে যুগ যুগ ধরেই চলে আসছে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের নিয়ে যাব এই গোটা ইউনিভার্স সৃষ্টির প্রথম দিকে, আর আপনাদের জানাবো এই গোটা ইউনিভার্স সৃষ্টির কারণ ও পদ্ধতি। তো ভিডিওটি অবশ্যই পুরোটা দেখবেন, আর এমন ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আজ থেকে প্রায় 13.8 বিলিয়ন বছর আগে আমাদের ইউনিভার্স এমন ছিল না। তখন না ছিল গ্রহ, নক্ষত্র, না ছিল গ্যালাক্সি, আর না ছিল টাইম আর স্পেস। আজকে আমরা যা কিছু দেখছি বা বুঝছি, অর্থাৎ এই পৃথিবী, গ্রহ, নক্ষত্র, গ্যালাক্সি, এমনকি স্পেস টাইমও একটি হাইলি ডেন্স এবং হাইলি চার্জড একটি পরমাণুর থেকেও ছোট বিন্দুতে কেন্দ্রীভূত ছিল, আর যাকে বলা হয় দ্য পয়েন্ট অফ সিঙ্গুলারিটি। আর এই সমস্ত কিছু অস্তিত্বে এসেছিল একটি মাত্র মহাবিস্ফোরণের মাধ্যমে, আর সেটা হলো দ্য বিগ ব্যাং। আর এই বিগ ব্যাং হলো সেই মহাঘটনা যার ফলে আজকের এই মহাবিশ্বের সমস্ত কিছু অস্তিত্বে এসেছে। আজ আমরা যা কিছু দেখি, যা কিছু উপলব্ধি করি, তার সমস্ত কিছুই আজ থেকে 13.8 বিলিয়ন বছর আগে এই বিগ ব্যাং এর সময় সৃষ্টি হয়েছে। বিগ ব্যাং হওয়ার সঙ্গে সঙ্গে স্পেস এবং টাইম অস্তিত্বে চলে আসে, এবং এর আকার চোখের পলকে একটি গ্যালাক্সির সমান হয়ে যায়, এবং এটি ঘটতে সময় লাগে মাত্র 1 সেকেন্ডের লক্ষ লক্ষ ভাগের মাত্র 1 ভাগ। কিন্তু বিগ ব্যাং হওয়ার সঙ্গে সঙ্গে কোনো পদার্থ যেমন গ্রহ, নক্ষত্র ইত্যাদি তৈরি হয়নি। বিগ ব্যাং থিওরি অনুসারে এই ব্রহ্মাণ্ড তার শুরুর 3 লক্ষ বছরের মধ্যে এমনই গরম ছিল যে ইলেকট্রন ও প্রোটন একত্রিত হয়ে একটি অ্যাটমও তৈরি করার অবস্থায় ছিল না। গ্রহ নক্ষত্র তো দূরের কথা, কিন্তু তখনও পর্যন্ত এই পদার্থ হাইলি আয়োনাইজড প্লাজমা রূপে উপস্থিত ছিল। এই ব্রহ্মাণ্ড ধীরে ধীরে বড় হতে থাকলে তার তাপমাত্রা আস্তে আস্তে কমতে থাকে, এবং প্রায় 4 লক্ষ বছর পর এই ব্রহ্মাণ্ডের তাপমাত্রা এমন হয় যে এতে ইলেকট্রন ও প্রোটন যুক্ত হয়ে অবশেষে অ্যাটম তৈরি করতে সক্ষম হয়। এই সময়কে ইপোচ অফ রিকম্বিনেশন বলা হয়, আর এইভাবেই প্রথম হাইড্রোজেন পরমাণু তৈরি হয়। এই বিশ্ব ব্রহ্মাণ্ড তৈরির পিছনে হাইড্রোজেন পরমাণুর অনেক ভূমিকা আছে, কারণ এই হাইড্রোজেন পরমাণু বিভিন্ন তাপমাত্রায় যুক্ত হয়ে বিভিন্ন মৌল তৈরি করতে পারে। তো এই হাইড্রোজেন পরমাণুর পাশাপাশি এই ব্রহ্মাণ্ডে যে হাইলি আয়োনাইজড প্লাজমা রূপে পদার্থ ছিল, তারা ধীরে ধীরে গ্যাস ক্লাউডে রূপান্তরিত হয়, এবং আজ থেকে প্রায় 13.4 বিলিয়ন বছর আগে গ্র্যাভিটি প্রথম তার কাজ শুরু করে। গ্র্যাভিটির কারণে এই গ্যাস ক্লাউড ও হাইড্রোজেন অ্যাটম একে অপরের কাছে আসতে শুরু করে এবং একটি বিন্দুতে কেন্দ্রীভূত হতে শুরু করে, এবং এই গ্র্যাভিটির কারণে গ্যাস ক্লাউড ও হাইড্রোজেন কেন্দ্রীভূত হওয়ার সময় সেখানে প্রেসার তৈরি হয়, এবং এর ফলে সেখানকার তাপমাত্রা এমনভাবে বেড়ে যায় যে সেখানে উপস্থিত হাইড্রোজেন পরমাণু একে অপরের সাথে যুক্ত হয়ে একটি নতুন মৌল হিলিয়াম তৈরি করে, এবং এর ফলে সেখানে গামা রে রূপে প্রচুর এনার্জি উৎপন্ন হয়। এই পদ্ধতিকে বলা হয় নিউক্লিয়ার ফিউশন, এবং এইভাবে মহাকাশে প্রথম তারার সৃষ্টি হয়, এবং এই পদ্ধতিতেই গোটা মহাকাশ লক্ষ লক্ষ তারায় ভরে ওঠে। এই তারা সৃষ্টি হওয়ার আগে মহাকাশ পুরো অন্ধকার ছিল, কারণ মহাকাশে কোনো আলোর উৎস ছিল না, তাই এই সময়কে ডার্ক এজেজও বলা হয়। মহাকাশে এমন লক্ষ লক্ষ নক্ষত্র সৃষ্টি হওয়ার ফলে এবং এই নক্ষত্রে হওয়া নিউক্লিয়ার ফিউশনের কারণে উৎপন্ন এনার্জি আলো রূপে পুরো মহাকাশে ছড়িয়ে পড়তে শুরু করে, এবং মহাকাশ আলোয় ভরে উঠতে থাকে। আর এই নক্ষত্রে হওয়া
নিউক্লিয়ার ফিউশনের কারণে হাইড্রোজেন নতুন মৌল তৈরি করতে শুরু করে। পাশাপাশি সেই নতুন মৌলের থেকে অন্য মৌলের রূপান্তরও ঘটে, যেমন হাইড্রোজেন থেকে হিলিয়াম, হিলিয়াম থেকে লিথিয়াম ইত্যাদি। সেই কারণে প্রত্যেকটি নক্ষত্র অর্থাৎ তারাকে এলিমেন্ট ফ্যাক্টরি বলা হয়, কারণ তার মধ্যে হওয়া হাইড্রোজেন এর রূপান্তরের কারণে আজকের সমস্ত মৌলের সৃষ্টি এই তারার মধ্যেই ঘটেছে। আজকে আমাদের বেঁচে থাকার জন্য প্রায় 14 থেকে 25টি কমন এলিমেন্ট প্রয়োজন, যেমন কার্বন, অক্সিজেন, নাইট্রোজেন, আয়রন ইত্যাদি। আর এই সমস্ত কিছুরই উৎপত্তি এই নক্ষত্রের মধ্যেই ঘটেছে আজ থেকে প্রায় 12 বিলিয়ন বছর আগে। কিন্তু মহাকাশে নক্ষত্রদের সৃষ্টি হলেও গ্রহদের সৃষ্টি হওয়া কিন্তু এত সহজ ছিল না। গ্রহের সৃষ্টি হওয়ার জন্য প্রয়োজন ছিল আরও নতুন নতুন ভারী মৌলের, কিন্তু এই নতুন মৌল তৈরি করার মতো এনার্জি কোনো নক্ষত্রের কাছে ছিল না। আর এই নতুন ভারী মৌলের সৃষ্টির জন্য প্রয়োজনীয় এনার্জি শুধুমাত্র তারার ধ্বংসের ফলেই উৎপন্ন হতো। আর এই এনার্জিকে কাজে লাগিয়ে যে নতুন ভারী মৌলগুলি তৈরি হতো, তারা এই বিস্ফোরণের ফলেই গোটা মহাকাশে ছড়িয়ে পড়ত। তারার এই ধ্বংসকে সুপারনোভা বলা হয়। প্রায় 8 বিলিয়ন বছর ধরে এমনই বিভিন্ন তারার ধ্বংস ঘটতে থাকে, অর্থাৎ দি সুপারনোভা এক্সপ্লোশন ঘটতে থাকে, এবং সেখানে উৎপন্ন বিভিন্ন মৌল মহাকাশে ছড়াতে থাকে। এরই মধ্যে এমন কিছু নক্ষত্র ছিল যারা আমাদের সূর্যের মতন নক্ষত্রের থেকেও লক্ষ লক্ষ গুণে বড় ছিল, এবং তাদের আকারের কারণে তাদের গ্র্যাভিটি শক্তিও ছিল প্রচণ্ড। যখন এইসব তারার বিস্ফোরণ ঘটল, তখন তার মধ্যে থাকা বিভিন্ন পদার্থ তারই গ্র্যাভিটির কারণে দূরে যেতে না পেরে পুনরায় একটি বিন্দুতে কেন্দ্রীভূত হতে শুরু করল, এবং সেই বিশাল নক্ষত্রের প্রায় পুরোটাই আকারে ছোট হয়ে গিয়ে এই অসীম ঘনত্বের বিন্দুতে পরিণত হল, এবং এর গ্র্যাভিটি তার আগের গ্র্যাভিটির থেকেও অনেক গুণে বেড়ে অসীম হয়ে গেল। আর এইভাবেই তৈরি হলো ব্ল্যাক হোল। এই ব্ল্যাক হোলের অসীম গ্র্যাভিটির টানে তার নিকটবর্তী তারাগুলি তার কাছে আসতে শুরু করল, এবং সেই ব্ল্যাক হোলকে কেন্দ্র করে তাকে প্রদক্ষিণ করতে শুরু করল। এবং একসময় এই ব্ল্যাক হোলের পাশে একটি বৃহৎ অঞ্চল জুড়ে লক্ষ লক্ষ কোটি কোটি তারা মিলে একটি দল গঠন করতে দেখা গেল। আর এইভাবেই তৈরি হল দ্য গ্যালাক্সি। প্রায় 4.5 বিলিয়ন বছর আগে এমনই একটি নক্ষত্রের বিস্ফোরণের ফলে তৈরি হয়েছিল আমাদের এই সূর্য। এবং সেই বিস্ফোরণের ফলে যে গ্যাস ক্লাউড, ডাস্ট এবং বিভিন্ন এলিমেন্ট চারিদিকে ছড়িয়ে পড়েছিল, অবশেষে তা গ্র্যাভিটির কারণে একত্রিত হয়ে গ্রহ তৈরি হতে শুরু করল। আর এরই মধ্যে একটি আমাদের পৃথিবী গ্রহও ছিল। কিন্তু পৃথিবী সৃষ্টির প্রথম দিকে আজকের পৃথিবীর মতো ছিল না, এমনকি পৃথিবীর উপগ্রহ চাঁদেরও কোনো অস্তিত্ব ছিল না। তখন পৃথিবী ছিল একটি জ্বলন্ত আগ্নেয়পিণ্ড। সেই সময় পৃথিবী খুব দ্রুত নিজের অক্ষের চারিদিকে ঘুরত। তখন একদিন হতো মাত্র 8 ঘন্টায়। কিন্তু এমন কঠিন পরিস্থিতি থেকে বের হওয়ার জন্য তখন পৃথিবীর গ্র্যাভিটি কাজে এসেছিল। পৃথিবীতে যেসব ভারী পদার্থ ছিল তা গ্র্যাভিটির কারণে পৃথিবীর কেন্দ্রে জমা হতে শুরু করল, যার মধ্যে আয়রন, কপার প্রচুর পরিমাণে ছিল। আর এইভাবে তৈরি হলো পৃথিবীর কোর। আর যেসব হালকা তরল পদার্থগুলি ছিল সেগুলি দিয়ে পৃথিবীর উপরিভাগ তৈরি হতে শুরু করল। পৃথিবীর কেন্দ্রে তৈরি হওয়া এই কোরের ঘূর্ণনের কারণে পৃথিবীতে একটি ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের কবজ তৈরি হল। আজকের এই পৃথিবীতে প্রাণের সৃষ্টি হওয়ার পেছনে এই কবজের অনেক বড় ভূমিকা আছে, কারণ এই ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড সূর্য থেকে আসা তেজস্ক্রিয় রশ্মির হাত থেকে পৃথিবীকে বাঁচিয়ে রেখেছে। কিন্তু সেই সময়েও পৃথিবীতে ছোট বড় অনেক উল্কাপাত ঘটত,
এরই মধ্যে একটি মঙ্গল গ্রহের সমান উল্কা প্রায় 2500 মাইল পার ঘন্টা গতিতে পৃথিবীতে এসে ধাক্কা মারে এবং সেই উল্কার অধিকাংশটাই পৃথিবীতে মিশে যায় এবং তার কিছু অংশ মহাকাশে ছড়িয়ে পড়ে এবং আগামী কিছু বছরের মধ্যে এই অংশগুলি গ্র্যাভিটির কারণে একত্রিত হয়ে আমাদের পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদের সৃষ্টি হয়। চাঁদের সৃষ্টির কারণে পৃথিবীর আবহাওয়া অনেকটা পরিবর্তন হয়ে যায়। চাঁদের গ্র্যাভিটির কারণে পৃথিবী স্টেবল হতে শুরু করে। পৃথিবীর তার নিজের অক্ষের চারিদিকে ঘোরার গতি কম হতে থাকে এবং অবশেষে 24 ঘন্টায় পৃথিবীর একদিন হতে শুরু করে। আজ চাঁদের কারণেই পৃথিবীতে 6টি ঋতু দেখা যায়। কিন্তু তখনও পৃথিবীর তাপমাত্রা প্রচণ্ড বেশি হওয়ায় জল জলীয় বাষ্প রূপে বাতাসে মিশ্রিত অবস্থায় ছিল। পৃথিবী পৃষ্ঠে কোথাও জল ছিল না। ধীরে ধীরে পৃথিবী তার তাপ বিকিরণ করে শীতল হতে থাকলে বাতাসে থাকা জলীয় বাষ্প একসময় বৃষ্টি রূপে নেমে আসে এবং দীর্ঘ সময়ের পর পৃথিবীতে সমুদ্র নদী ইত্যাদির সৃষ্টি হয়। অবশেষে একটি লম্বা সময় ধরে অনেক বিবর্তনের মধ্য দিয়ে আমাদের আজকের এই পৃথিবী তৈরি হয়েছে। শুধু পৃথিবী নয়, বিভিন্ন গ্রহ নক্ষত্র গ্যালাক্সি এক কথায় পুরো ইউনিভার্স আজকের এই অবস্থায় এসেছে। বিগ ব্যাং থিওরির দ্বারা আমাদের বিগ ব্যাং থেকে আজকের সফরের কথা জানা যায়। কিন্তু বিগ ব্যাং এর আগে কি ছিল, বিগ ব্যাং কেন হলো ইত্যাদি প্রশ্নের উত্তর আজও মানুষের কল্পনার বাইরে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন, আর এমন আরও ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আপনাদের সাথে আবারও দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।